হরে কৃষ্ণ। তো আজকে আমরা দামোদরলীলা প্রবেশ করবো। আবার অনেক সময় আপনাদের রুচিটা নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো আমার কারণে, আমি মাঝখানে একদিন একদিন গ্যাপ হয়ে যাচ্ছে, যার জন্য অডিয়েন্স কমে যাচ্ছে, আমাদের ভক্তরা হয়তো আমার উপরে একটু রাগান্বিত হয়েছে যে না আসছে না, যে প্রভু মাঝখানে মাঝখানে গ্যাপ দিচ্ছে, আমাদের রুচি ভঙ্গ হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করবেন আমি অনুপস্থিত থাকার জন্য। সবাই প্রচার করেন, সবাই এই যে ভাগবত কথা থেকে বিরত থাকছে, তাতে আমাদের ভগবত ভক্তির অকল্যাণ। এই এক মাস যত্ন সহকারে সবাই ভগবানের কথা শ্রবণ করার জন্য যেন অনুপস্থিত না থাকি। সারা বছর করলাম, অত দামোদর মাসে অ্যাবসেন্ট, তাহলে কী হলো? এখন ইনকামের সময় যদি না থাকি, সারা বছর তো খরচই করবো, এখন কি সঞ্চয় করার সময় এই মাসে? আর বেশি দিন তো নেই, অল্প কয়দিন আছে, 8-10 দিন আছে। তো আমাদের সবাইকে আন্তরিক হয়ে সবাই সবাইকে জাগানো উচিত। অনেকে ঘুমিয়ে পড়ছে, হয়তো তপস্যা বেশি হওয়াতে শক্তি পাচ্ছে না। আপনারা পরস্পর পরস্পরকে একটু কল করে হোক, যেভাবে হোক আপনারা জাগিয়ে তুলুন, সবাই অংশগ্রহণ করে। আমরা যারা আছি তারাও যদি ঘুমিয়ে পড়ি, তাহলে আমাদের মধ্যে যে দয়াগুণটা আছে, কৃপাগুণটা আছে, করুণাটা আছে, এটা চাপা পড়ে যাচ্ছে। একে সহযোগিতা করা উচিত। ওকে, তো আজকে আমরা দামোদরলে প্রবেশ করছি। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ কি জয়, দামোদর ভগবান কি জয়। লাস্ট ক্লাসে কি আলোচনা করছিলাম কে বলতে পারবে? 1 মিনিট। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আগের দিন হচ্ছে হয়েছিল যে মানে মা যশোদা যে 100% প্রচেষ্টা করেছিল, মানে তার যে প্রচেষ্টার জন্য তিনি ভগবানের কৃপা পেয়েছিলেন এবং ভগবানকে বাঁধতে সমর্থ হয়েছিলেন, তো এইটা পর্যন্ত শেষ হয়েছিল। প্রভু, আজকে আপনি বলরাম লীলা বলবেন বলেছিলেন, তারপরে আপনি বাকিটা কমপ্লিট করবেন বলেছিলেন। হরে কৃষ্ণ, প্রণাম। আজকের লীলাটা খুব সুন্দর হয়। তা আমাদের পূজ্যপাদ রাধা গোবিন্দ স্বামী মহারাজ, আপনার ভিডিও অন করুন, ইউটিউবে গিয়ে সবাই বলবো যে কেউ তো নাই, 4-5 জন নিয়ে ক্লাস করে এখানে, কি ভালো লাগে নাকি? তাহলে অসুবিধা নেই, ভিডিও অন করুন। রাধা গোবিন্দ স্বামী মহারাজ বলরাম যশোদার মধ্যে এবং কৃষ্ণের মধ্যে একটা সুন্দর লীলা হয়েছে। এই যখন উদকূলে বেঁধে রেখেছিলেন ভগবানকে, যখন মা যশোদা উদকূলে বেঁধে ফেলেছেন, তারপরে মা যশোদার কঠোর বাক্যে কৃষ্ণকে বললেন, এখানেই থাকো, যদি নড়াচড়ার স্পর্ধা দেখাও তাহলে তোমাকে এবার মারধর করবো। এখন বেঁধে রাখলাম তো, লাঠি ফেলে দিলাম, কিন্তু এবার ছাড়বো না, নড়াচড়া করবো না, এখানে এক জায়গায় থাকবে। এবং পাশে যে গোপীরা ছিল তাদেরকে বলছে, এই তোমাদেরকে বলছে এর প্রতি নজর রাখবে, আর কোনো উৎপাত করলে আমাকে রিপোর্ট দিবে। হ্যাঁ, এভাবে মা যশোদা বলে দিলেন, বলে দিয়ে সেখান থেকে চলে আসলেন গোবিন্দ। তো এতটুকু পর্যন্ত বলরাম সেখানে ছিলেন না। হ্যাঁ, তাই কেউ একজন তাকে জানিয়ে দিল যে বলরামকে, যে তোমার ছোট ভাই বন্ধনগ্রস্ত হয়ে গেছে, বাঁধা পড়ে গেছে, তাকে বেঁধে রেখেছে। তখন বলরাম সেখান থেকে দৌড়ে দৌড়ে চলে আসে। চলে এসেই বলরাম, তখন বলরামের একটা রূপ হচ্ছে কি প্রকাশ, কিরূপ? শঙ্করসন। তখন শঙ্করসন ভাব নিয়ে তখন তিনি জোরে জোরে ঘোষণা করলেন, কার এমন স্পর্ধা যে কৃষ্ণকে বন্ধন করে? আমি শঙ্করসন, আমি শেষ না, আমি শঙ্করসন রূপে এক নিঃশ্বাসে সমগ্র সৃষ্টি দগ্ধ করতে পারি। কি বলছে?
আমি সংকর্ষণ রূপে এক নিঃশ্বাসে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারি। শেষ নাগ রূপে আমি সমগ্র ব্রজভূমি আমার সহস্র ফণা নির্গত গরলের প্রভাবিত করে দিতে পারি, মানে বিষে প্রভাবিত করতে পারবো। এই দুষ্কৃতিকারী কি জানে না আমি কি করতে পারি? কে এমন করেছে? কে কৃষ্ণকে বন্ধন করেছে? জোরে জোরে চিৎকার করে করে ওখানে কৃষ্ণের কাছে এসে চিৎকার করতে লাগলো। তারপর একজন গোপবালক এসে বলরামকে বলছে, যে কানে কানে এসে বলছে, মা যশোদায় কৃষ্ণকে বন্ধন করেছেন। আর এই কথা শুনে বলরামের ভাব চেঞ্জ হয়ে গেল, সংকর্ষণ ভাব আর নাই। এখন উগ্র সর্বের যে ভাব ছিল সেটা থেকে বেরিয়ে এসে ইঁদুরের মতো হয়ে গেছে, একেবারে চুপ। ইঁদুরের ভাব চলে আসে, মুশিকের ভাব নিয়ে নিলেন। এখানেই বলরামের ক্রোধ শেষ, তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। বলরাম দেখলেন কৃষ্ণ কান্না করছে, আর কৃষ্ণ বলরামকে দেখে আরো জোরে জোরে কান্না করতে শুরু করলো। আর এই কান্না দেখে তখন সে কেন কান্না করছে কৃষ্ণ জোরে জোরে, যেন বলরাম যেন তাকে ছাড়িয়ে দেয়, বন্ধনটা মুক্ত করে দেয়, তার যেন তার প্রতি করুণা হয়। কৃষ্ণের কন্দন দেখে বলরাম পুনরায় ক্রোধে উদ্দীপ্ত হয়ে, মানে আবার রেগে গেছে, তার এত জোরে জোরে কান্না করছে কৃষ্ণ, সেটা দেখে বলরাম আর সহ্য করতে না পেরে আরো রেগে গেছে। রেগে গিয়ে উচ্চস্বরে বললেন, কে বন্ধন করছে কৃষ্ণকে? আরো প্রকাশ করছে, দেখুন, কে বন্ধন করছে কৃষ্ণকে? সে কে জানে? কেউ, সে হচ্ছে নারায়ণ, সে হচ্ছে নৃসিংহদেব, সে হচ্ছে বামন, সে হচ্ছে মৎস্য, কৃষ্ণ অবতার সমূহের আদি উৎস, সেই সবকিছু দোষী ব্যক্তিটা কে? আমার সহস্র ফণা রয়েছে, আমি আমার সহস্র ফণার কালা অগ্নিতে এই ব্রজভূমি দগ্ন দগ্ধ করে ভস্মীভূত করব। তখন এই আওয়াজটা মা যশোদার কানে পৌঁছে গেছে, তখন মা যশোদা চলে আসলো। এইবার চলে এসে মা যশোদা খুব রেগে গিয়ে বলছেন, ও তাই বলো, কৃষ্ণ সমস্ত অবতারের উৎস, তাই না? তাই যদি হয় তবে তুমি কে? বলরাম উত্তর দিলেন, আমি হচ্ছে লক্ষণ, আমি শেষ নাগ, আমি সংকর্ষণ, আমি পারি, তাই আমি এই পারি সেই পারি সব কিছু, মানে বলে দিচ্ছেন মা যশোদার সামনে, মানে কৃষ্ণ কান্না করছে না, ক্রোধ সহ্য করতে না পারে, মায়ের সামনে এগুলো বলে দিচ্ছে। তখন মা যশোদা তখন বলেন, আরে এই তো সব অবতার, কি আমার ঘর ছাড়া আর কোথাও জায়গা পায়নি, আবির্ভাবের আর কোনো স্থান পায়নি, সব অবতারগুলো আমার ঘরেই নাকি? হ্যাঁ। তারপর তিনি লাঠি নিয়ে বলরামকে ভয় দেখানোর ভঙ্গিতে এবার লাঠি নিয়ে মারতে চাইছে, কে? মা যশোদা। তিনি তাকে সতর্ক করে বললেন, ভালোই ভালোই, এখান থেকে সরে যা, চলে যা এখান থেকে, নাইলে তোকেও মারবো আর বেঁধে রাখবো। এই শুনে বলরাম সেখান থেকে পালিয়ে গেছে, বুঝতে পারলেন, মায়ের ঘরে পালিয়েছেন, তার সংকর্ষণ শক্তি সব শেষ। মায়ের লাঠি দেখে ভয় দেখিয়ে যখন বলছে বেঁধে ফেলবো আর মেরে মারবো তোকে, তখন এখান থেকে পালিয়ে গেল। হ্যাঁ, মা যশোদা বললেন, কৃষ্ণ তবে ভগবান, তাই না? আহা মরি, সে বিড়ালের ডাক শুনে ভয়ে ছুটে আসে আমার কাছে আর বলে সে ভগবান। কি বলছেন মা যশোদা? বিড়ালের ডাক শুনে যে ভয়ে আমার কাছে পালিয়ে আসে, হ্যাঁ, সে বলে ভগবান হয়। ভগবান নৃসিংহদেব কি এমন? যদি কৃষ্ণ ভগবানে হবে তবে কেন তার মাখন চুরি করার প্রয়োজন হয়? এই কথা শুনে বলরাম আবার ছুটে আসছে। বলরাম মা যশোদার দিকে ছুটে, যশোদা থেকে এক ছুটে কৃষ্ণের গিয়ে পালানো, মানে মা যশোদার ওদিক থেকে পালিয়ে গেছিল, আবার ওখান থেকে গিয়ে কৃষ্ণের কাছে ছুটে গেল। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, তার কানে কানে বলছে, আমি তোমাকে কতবার বলছি ননি চুরি ছেড়ে দাও, দেখছো কি বিপদ, কতবার তোমাকে বললাম ননি চুরি করিস না, করিস না, করিস না, আমার কথা কি শুনেছিস? আমার পরামর্শ অবহেলা করলে যে কষ্ট পেতে হয় এবং বুঝতে পারছিস, আমি কি করবো বল? যদি অন্য কেউ বাঁধত তাহলে আমি ব্যবস্থা নিতাম, কিন্তু মা বাঁধলে আমি কি করতে পারি রে, আমি কি করে ছাড়বো তোকে? অন্য কেউ বলে তো এক সেকেন্ডের ব্যাপার, তোকে ছুটে দিতাম, আমি অসহায়, তাকে বাধা দিতে আমার কি বা করণীয় আছে, আমি মাকে কি করে বাধা দিতে পারি?
শুনলাম তুই দধিভাণ্ড ভেঙেছিস, এটা কেন করলে বলতো? ঠিক আছে, পাত্রে যখন ভেঙেছিস সেখানে থেমে গেলেই থেমে গেলি না কেন? আবার অন্য উৎপাত করা শুরু করছিস। তারপরে তুই দুষ্টামি চালিয়ে গেলি, মা আরো রেগে গিয়ে, হ্যাঁ মাকে আরো মানে আরো রাগিয়ে দিলি তুই, আরো দুষ্টামি হয়েছে। দধি ভাঙটা ভেঙেছিস, ঠিক আছে চুপচাপ থাক, সেখানে আবার উৎপাত শুরু করছে, তাহলে মাকে আরো রাগিয়ে দিলি। তখন বলরাম বলছে, আমার সোনার ভাই কৃষ্ণ, আমি দুঃখিত, আমি কিন্তু আমার করণীয় কিছুই নেই। এই শুনে কৃষ্ণ আরো বেশি কান্না করতে লাগলো, যে বলরামের ভরসা করেছিল, শেষ ভরসা, মানে আরো আরো কান্না করতে লাগলো। কি হবে, আমাকে তো কেউ দেখতে পাবে না, কেউ আমাকে বাঁচাবে না। আর বলরাম ওখান থেকে চলে আসলেন, বলরাম চলে আসলেন না, বলরাম তখন বলে যাচ্ছেন, বলে মুখে মুখে বলে যাচ্ছে, বলছে আমি এতবার তোকে তোর চুরি করা ত্যাগ করতে বলেছি, তুই আমার কথায় একটু কান দিলি না। হ্যাঁ, এই সাজাই তোর উপযুক্ত সাজা। হরি বল, এখন উল্টা হয়ে গেছে বলরাম, বলছে সাজাই তোর উপযুক্ত, তোকে কতবার বলতে চুরি করা বন্ধ কর, দেখ এবার আজ এতদিনে তোর শাস্তি হলো, কান্না ছাড়া আর কোনো গতি নেই, বুঝতে পারলে? কে তোর বন্ধন মোচন করবে? বলরাম মা যশোদাকে অনুনয় করে বললেন, হ্যাঁ তাও বলরাম গেছে মায়ের কাছে, কাকুতি মিনতি করে বলছেন, দয়া করে ওর বন্ধন খুলে দাও, দাও না তারপর। তারপর মা যশোদা বললেন, বেশ তবে আমি ওর বন্ধন মোচন করব, গিয়ে ওর বাঁধন খুলে দিই। বলরামের আশা ছিল যে মা যশোদা রেগে ভুলে বলরামকে বলবেন কৃষ্ণের বন্ধন খুলে দিতে, এটাই বলরাম আশা করেছে, কিন্তু মা যশোদার দয়া হলো না। মানে বলরাম বলছে আমি যাই ওকে খুলে দিই, তো বলরাম মনে করছে রেগে গিয়ে তো বলরামকে নিজে গিয়ে খুলে দিবে, বা বলরামকে বলবো যা যা খুলে দে, হ্যাঁ কিন্তু সেটা হয়নি, সে তার মানে রাগ আর ঠান্ডা হয়নি। অবশেষে বলরাম কৃষ্ণের কাছে ফিরে গিয়ে, হ্যাঁ আর তারা উভয়েই কন্দন করতে শুরু করছেন দুই ভাইয়ে। কৃষ্ণ কাঁদছিলেন আর বন্ধন দশার জন্য, আর বলরাম কাঁদছিলেন তার অসহায় ছিল বলে, মানে কে সে কৃষ্ণকে বন্ধন খুলে দিতে পারছে না, তাকে কোনো সাহায্য করতে পারছে না, এই জন্য কান্না করছে, আর কৃষ্ণ বান্ধন থেকে মুক্ত হতে পারছে না তার জন্য কান্না করছে। দুই ভাইয়ের কান্নার ভাব আলাদা। কৃষ্ণকে বন্ধনের পরে মা যশোদা তার প্রতিদিনের গৃহকর্ম সমাধানের জন্য এবার চলে গেলেন। যখন তার জননী মাতা গৃহকার্যে নিযুক্ত ছিলেন, তখন কৃষ্ণ তখনও বন্ধনগ্রস্ত দশায় এইবার কি করবে, ওই যে বাড়ির সামনে দুটো গাছ আছে, গাছের দিকে নজর পড়ে গেল, অর্জুন বৃক্ষের দিকে কৃপা দৃষ্টি হলো তার। দেখুন, বন্ধন অবস্থায় ভগবান কৃপা করছেন, এ হচ্ছে ভগবান, এদিকে বন্ধ অবস্থা আছে তারপরেও তার কৃপা শক্তিটা কমছে না, বুঝা গেল? মা যশোদা কৃষ্ণকে ছেড়ে গেলেও বেশি দূরে যায়নি, তিনি সেখানে যারা যারা বাচ্চারা ছিল কৃষ্ণকে পাহারা দিতে, আর মা যশোদার একটা ধারণা ছিল উদুকুলটা তো অনেক বড়, সে উদুকুল থেকে যেতে পারবে না, ওটা অনেক ভারী, হ্যাঁ টানার মতো তার যথেষ্ট শক্তি নাই, বাচ্চা ছেলে অত বড় উদুকুলটাকে টানতে পারে, তো এইরকম একটা মনোভাব ছিল মায়ের। তাই তার এমন ভয় ছিল না যে পুত্র আবার অন্য কোথাও চলে যাবে, সে ভয়টা মায়ের ছিল না, বাবা দুষ্টামি করবে, কেন শক্ত করে বেঁধেছে না। তো মা যশোদা বললেন, চঞ্চল বালক, কাকে? কৃষ্ণকে বলছেন, চঞ্চল বালক দেখ এবার পারলে নিজেকে মুক্ত কর, দেখি তোর কত ক্ষমতা আছে। তো জীব গোস্বামী গোপাল চুম্পুর মধ্যে বলছেন, হ্যাঁ গোপাল চুম্পু একটা গ্রন্থ আছে জীব গোস্বামী পদে, সেখানে বলছেন, কৃষ্ণকে বন্ধনের পরে আর শিক্ষা দেওয়ার জন্য কঠোরতা প্রদর্শন করে মা যশোদা গৃহকার্য করতে চলে গেলেন
অন্যান্য রমণীদের সঙ্গে যারা এখানে হাসছিলেন তাদেরকে নিয়ে। বালকের সুরক্ষার জন্য তার চারপাশে অন্যান্য বালকরা তিনি রেখে গেলেন। হ্যাঁ, প্রতিবেশিনীরা চলে গেলে কৃষ্ণ কিছুক্ষণ ক্রন্দনের অভিনয় করলেন। কি, ওরা যখন চলে গেলেন তো কিছু কান্নার অভিনয় করছে ভগবান। হ্যাঁ, তার উদুকুলটি বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে যাওয়ার সম্ভাবনার কথা, হ্যাঁ, কোনটা উদুকুলটাকে যে সরাবে সেই কথা ভেবে আনন্দিত হয়ে উঠলেন। যদিও বন্ধনগ্রস্ত অবস্থায় ছিলেন, তথাপি সুদৃঢ় বিশ্বাসের সহিত যা বালকদের দ্বারা পরিবৃত থাকার ফলে বৃদ্ধি পেয়েছিল, হ্যাঁ, তিনি নিজেই তাদের সাথে খেলা করতে লাগলেন বন্ধন অবস্থায়। আর যখন উদুগুলটি একটু একটু করে সরাতে লাগলেন, তখন অন্যান্য বালকরা তারাও হেসে উঠছে। হ্যাঁ, তারপর তাদের বালক যারা ওখানে ছিল ওদেরকে পাঠিয়ে দিয়েছে। কোথায় পাঠিয়েছে? এই যাও, তোমরা যাও, এই যে রমণীগুলো এখানে এসেছে তাদের বাড়িতে চলে যাও, সেখানে গিয়ে শিকার মধ্যে যে মাখন ঝোলানো আছে সেগুলি চুরি করে নিয়ে আসো। কাদেরকে পাঠালো? গোপবালক যারা ছিল না, হ্যাঁ, রমণীরা তো চলে গেছে কার সঙ্গে? মা যশোদার সঙ্গে। এবার ওখানে গোপবালক ছিল, গোপবালক বলছে তোমরা এক কাজ করো, আমাকে তো এখানে বেঁধে রেখেছে, আমি তো যেতে পারবো না, এই যে এখানে যেগুলো আসছে এদের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ওরা যে মাখনগুলো রেখেছে এগুলো চুরি করে নিয়ে আসো, ওখানে শান্তি নাই, এটা চুরি করে আনতে পাঠানোর একটা কারণ আছে, সেটা এখন বুঝতে পারবো। তারপর কিন্তু নিজ হস্তে বা কোনো যন্ত্রের দ্বারা উদুকুলটি থেকে মুক্ত হওয়ার কোনো বাসনা কৃষ্ণ নাই, মানে উদুকুল থেকে মুক্ত হবে সেটা কিন্তু বলতে পারতো বাচ্চাদেরকে, যে আমাকে খুলে দাও, মা তো এখন দূরে চলে গেছে আমাকে খুলে দাও, এটা না বলে তাদেরকে পাঠিয়ে দিল এখান থেকে ননি চুরি করে আনার ছলনা দিয়ে। তারপরে কি করলো, যে উদুকুলটি আকর্ষণের মাধ্যমে সবাইকে আনন্দ প্রদান করতে পারেন, হ্যাঁ, তিনি খোলার চেষ্টা না করে যে তিনি যে ছোট্ট বালক হয়ে এত বড় উদুকুলটাকে টেনে টেনে নেবেন তাতেও আনন্দ পাবেন। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে কি, বন্ধনগ্রস্ত অবস্থাতেও কৃষ্ণের ক্ষমতা ছিল যমল অর্জুনকে উদ্ধার করার। ততএব তো কি হলো, যদিও প্রভু ভক্ত দ্বারা বন্ধনগ্রস্ত থাকেন, ভক্তের ভালোবাসার দ্বারা বন্ধনগ্রস্ত হয়েছেন, কিন্তু তার শক্তিটা তো কমেনি, নাকি ভগবানের শক্তি কমে গেছে? তাহলে ভগবান হবে কীভাবে? হ্যাঁ, কিন্তু ভগবানের কৃপা শক্তিও কমেনি, তার জীব উদ্ধারের কাজও বন্ধ রাখেনি। সে যমলজ্জনকে বৃক্ষের মধ্যে যে নলকুবার মুনিগ্রীব বদ্ধ অবস্থায় আছে তাদেরকে উদ্ধার করবে, সেজন্য তার সেই মানসিকতা কাজ করছে। যখন মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে উদুকুলের সঙ্গে বন্ধন করে চলে গেলেন, কৃষ্ণ তখন অন্য বালকগণকে বলতে পারতেন যে আমাকে দড়ি খুলে দাও, মুক্ত করে দাও, কিন্তু তিনি সেই ইচ্ছা তার ছিল না। তিনি ভগবান তার মায়ের ভালোবাসার দ্বারা বন্ধন অবস্থাটি উপভোগ করছিলেন, যে আমার ভক্ত আমাকে প্রেম দিয়ে বেঁধেছে, সেটা আমি কি কেন খুলে দিব, সেটা থাক, এটা উপভোগ করছে যে ভক্তের ভালোবাসাটা আমার সঙ্গে থাক। আর সেই ভালোবাসা নিয়ে, হ্যাঁ, চিন্তা করছে কি যে মা আমাকে প্রেম দিয়ে বেঁধেছে, এটা তার মূল্যতা দিচ্ছে ভগবান। তো জীব গোস্বামী বলেছেন কি, শ্রীকৃষ্ণ আজন্ম এই বৃক্ষ দুটিকে দেখছেন, কিন্তু নির্দিষ্ট এই দিনটিতে তার দৃষ্টিতে বিশেষ কৃপা ছিল। সবসময় দেখছে, এতদিন কিন্তু কিছু করেনি, কিন্তু আজকের দিনে তার প্রতি কৃপা দৃষ্টি হলো। আগে কেন এই কৃপা দৃষ্টি ছিল না? কারণ এই দিনে কৃষ্ণ বন্ধনগ্রস্ত ছিলেন, মানে তিনি জগৎকে একটা শিক্ষা দিতে চেয়েছেন, তিনি বন্ধনের যাতনা অনুভব করছিলেন যা তার স্মরণে উদিত হয়েছিল। এখানে জীব গোস্বামীপাদ বলছেন কি, এই যে যমালোচন বৃক্ষের মধ্যে দুইজন কুবেরের পুত্র যে বন্ধন অবস্থায় আছে, সেটা এতদিন ভগবান কৃপা করেনি। কেন করেনি? আজকে যখন নিজে বন্ধনগ্রস্ত অবস্থায় আছে তখনই তিনি বুঝতে পারছে এরা কত কষ্ট পাচ্ছে, এদেরকে মুক্ত করতে হবে। আমি যদি এদেরকে মুক্ত করি তাহলে আমি মুক্ত হয়ে যাব। কি বলছে? যারা বন্ধনগ্রস্ত অবস্থায় আছে তাদেরকে সাহায্য করলে আমি নিজে মুক্ত হতে পারবো। আর কেন বন্ধনগ্রস্ত আছে? আমি বন্ধনগ্রস্ত আছি, এই ওদের বন্ধনগ্রস্ত অবস্থার দুঃখটা ভগবান বুঝতে পেরেছে, এই জন্য তাদের প্রতি কৃপা দৃষ্টি হয়েছে। তিনি বন্ধনের যাতনা অনুভব করছিলেন যা তিনি স্মরণ করছেন, যে দুই কুপুরের পুত্র বৃক্ষরূপে
কত বৎসর ব্যাপী সেখানে দাঁড়িয়ে আছে। নিজে বন্ধনগ্রস্ত অবস্থায় কুবেরের পুত্রগণের যাতনা সাথে একাত্মা হয়ে প্রভুর করুণা হলো। কৃষ্ণ ভাবলেন, মা যশোদা আমায় বন্ধন করেছেন, অবশ্যই পরিশোধযোগ্য কোনো ঋণের কারণে, পরিশোধযোগ্য কোনো ঋণের কারণে তিনি আমাকে বন্ধন করেছেন। কুবেরের পুত্রদের উদ্ধার করে সেই ঋণ পরিশোধ করে তিনি মনস্থ করছেন। মানে তিনি চাচ্ছেন কি সেই ঋণ শোধ করবে। তিনি তো প্রেম দিয়ে বন্ধন করেছেন, এবারে তার ভক্তকে উদ্ধার করে অন্তত সেই ঋণ থেকে সে মুক্ত হবে ভগবান, এটাই ভাবছেন। এবার তিনি কি করলেন, হ্যাঁ, বৃক্ষ দুটোতে মানে ভেঙে ফেলার জন্য আস্তে আস্তে উদুকুলকে দুটা বৃক্ষের মাঝখানে নিয়ে চলে গেলেন। হ্যাঁ, বৃক্ষের মাঝখানে দিয়ে নিয়ে গিয়ে আস্তে 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 হিলানোর চেষ্টা করছেন। হ্যাঁ, তিনি যমালঞ্জন বৃক্ষ দুটিকে যখন মানে শিকড় সহ উঠিয়ে দিলেন, শিকড় সহ উঠিয়ে করে সামনে দিয়ে ফেলে দিলেন, আর তখন একটা ভয়াবহ শব্দের সৃষ্টি হলো। হ্যাঁ, সেই শব্দ মানে এত বড় ছিল আর সারা ব্রজভূমি কেঁপে উঠেছিল। ভূমিকম্প হলে যেরকম কেঁপে ওঠে সেরকম কেঁপে উঠেছে, আর ব্রজধামের সকল অধিবাসীরা, হ্যাঁ, মানে চিত্তের শান্ত ভাব আর রক্ষা করতে পারেনি। কি হয়ে গেল, এত বড় আওয়াজ, এত কম্পন! যদিও কৃষ্ণ, হ্যাঁ, বজ্রসম কঠোর বৃক্ষ যুগল উৎপাটিত করেছিলেন, তথাপি মায়ের বাৎসল্য বন্ধন ছিন্ন করতে পারেনি। মানে পুরো বৃক্ষটাকে শিকড় সহ তুলে ফেলেছে, কিন্তু মায়ের বন্ধন থেকে সে মুক্ত হয়নি। কোমরে ওটা বাঁধাই আছে, উদুকুলও বাঁধাই আছে, ওটা মুক্ত করেনি নিজেকে। সেটি ছিল খুব আশ্চর্যের বিষয়, ওই দুজনকে মুক্ত করলো। তো বিভিন্ন আচার্যরা সেটা খুব ভগবানের এই তার জন্য গুণগান করছিলেন। হ্যাঁ, ব্রজ রমণীগণের সযত্ন ললিত শিশুটির আমি স্তুতি করি, তার বন ঘন মেঘ শ্যামল এবং তার নূপুর যুগল কিঙ্কনে মুখর হামাগুড়ি দিয়ে তিনি আনন্দ প্রদান করেন। উদুকুলটি ভূমির উপর আকর্ষণ পূর্বক তিনি এক রুক্ষ ধ্বনি সৃষ্টি করেছিলেন। ভূপাতিত যমল অর্জুনের ব্রজ নিনাদে তার নয়ন যুগল বিস্ময়ে চঞ্চল হয়েছিল। তারপর এই বৃক্ষের ভয়াবহ শব্দ শুনে অনেক ব্রজবাসীগণ মুহূর্তের জন্য তারা অচেতন হয়ে পড়েছিলেন, সেন্স হারিয়ে ফেলেছিলেন। কেবলমাত্র কৃষ্ণের কাছে যে বাচ্চাগুলো ছিল তারা ঠিক ছিল, তারা কোনো হিলেনি, তাদের কোনো অসুবিধা হয়নি, কেন তারা তো জানে কৃষ্ণ এরকম কাজ করতে পারে। হ্যাঁ, তারা ঠিক ছিল, কৃষ্ণ লীলা মাধুর্যের পরাকাষ্ঠা অনুভব করে তারা শঙ্কিত হয়নি। হ্যাঁ, তারা কিছু চেঞ্জ হয়নি, তারা শুধু দেখেই যাচ্ছে, মজা নিচ্ছে। কারা? গোপবালকরা, দেখো আমাদের কৃষ্ণকে বেঁধে কি লাভ আছে, সে সব কিছু করতে পারে, মজা নিচ্ছে। আর অনেক দূর থেকে সেই শব্দ শুনে গ্রামবাসীগণ সেটা দেখার জন্য, অনুসন্ধান করার জন্য কি হয়েছে, আর তারা সবাই সেখানে ভগবানের যেখানে বৃক্ষ পড়ে গেছে সেখানে, মানে বৃক্ষটা দুদিকে পড়েছে তো ভগবান মাঝখানে বসে আছে উদুকুল নিয়ে, সেটা দেখার জন্য সবাই আসছে। সকলেই উৎকণ্ঠ চিত্তে উপস্থিত হয়ে তারা একে অপরের সঙ্গে বাক্য মানে কথাবার্তা বলতে লাগলো, কিভাবে এই দুটি গাছ পড়ে গেল, ঝড় বৃষ্টি বজ্রপাত, হ্যাঁ, হাতির আক্রমণ কিছুই তো নেই, কিভাবে পড়লো, কোনো হাতি ভাত ফেলে দিল ঠিক আছে, কিছুই তো নেই, যখন কেউ উপস্থিত নেই কিভাবে বৃক্ষ দুটি এভাবে ভেঙে পড়লো, সে একেবারে শিকড় সহ কি করে সম্ভব। এ কারণে সেই ভয়াবহ শব্দ আমরা শুনেছি এবং অনেকে অচেতন হয়ে পড়েছে, সেন্সলেস হয়ে গেছে ভয়ে। তখন তারা লক্ষ্য করলেন যে শ্রীকৃষ্ণ সেখানে সহাস্যে বৃক্ষদ্বয়ের কাছে অবস্থান করছেন। উদকুলটি আকর্ষণ পূর্বক তিনি নিজের কার্যের আনন্দ আস্বাদন করছেন, মানে তিনি যে কাজটা করছেন তখন তিনি আনন্দ আছেন, ওখানে বসে বসে হাসছে, এখন আর কান্না নেই চোখে, কি এত বড় একটা কাজ করে ফেলো না, এখন তিনি আবার হাসছেন। তারা তাকে সবাই গোল করে ধরে, মানে গোল করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, কি কি করে হলো। তারপর পিছন দিকে নন্দ মহারাজ
দৌড়ে দৌড়ে আসছে দেখে তখন নন্দ মহারাজকে আসতে দেখে কৃষ্ণ আবার কান্না করা শুরু করলো। কাকে? পিতাকে আসতে দেখে তখন আবার কান্না করা শুরু করলো। তখন নন্দ মহারাজ সন্ত্রস্ত হয়ে শিশুকে আস্বাদনের জন্য মৃদু হাস্যে তার বন্ধন খুলে দিলেন। কে বন্ধন খুললো? নন্দ মহারাজ বন্ধন খুলে দিলেন। তখন ভগবানের মুখে চুম্বন খালেন, বারবার করে চুম্বন খাচ্ছেন এবং কি ঘটনা ঘটেছে জানতে চাইলেন। যদিও তার বন্ধনের কারণ তা অবিদিত ছিল না, মানে কি ভগবানকে যে বন্ধন করেছে এটা অবিদিত নয়, এটা বিধান আছে, প্রেম দিয়ে বেঁধেছে না। হ্যাঁ, কোথায় সেই বদমাস যে তোকে বন্ধন করেছে? কে বলছেন? নন্দ মহারাজ বলছে, কোথায় সেই বদমাস তোকে যে বন্ধন করেছেন? তারপর মানে নন্দ মহারাজের মানে বুকের মধ্যে গিয়ে চুপে গিয়ে কৃষ্ণ কিছু সময় পরে তার মুখের দিকে তাকিয়ে তাকে তার কানে কানে খুব ছোট করে বলতে লাগলেন, ও পিতা, এই কাজ আমার মাতা জননীর। কি বলছে? কানে কানে গিয়ে বলছে কি, এই কাজ আমার মাতা জননীর। আর এই আওয়াজে যশোদামাও অচেতন হয়ে গেছিলেন। তখন তার যখন আবার সেন্স আসলো, হ্যাঁ, এবার তিনি তাড়াতাড়ি ওখানে এসে দেখলেন এবং এই তার কৃতকর্মের জন্য, হ্যাঁ, যে অনুশোচনা করছেন এবং নন্দ মহারাজকে সব কথা বলে দিলেন, কি হলো না হলো কেন করলো তিনি। তাই তিনি ইতিমধ্যে এই বিষয়ে তখন অবগত হলেন। কিন্তু কৃষ্ণের সান্নিধ্যে একাকী অবস্থানের সময় তিনি সহসা এই সম্বন্ধে মন্তব্য করে তে অনিচ্ছুক ছিলেন, মানে ভগবান এখানে সামনে ছিলেন না, নন্দ মহারাজের কোলে ছিলেন, এজন্য তিনি এটা বলতে ইচ্ছা ছিল না, কিন্তু অনাদরে নয়। হ্যাঁ, তখন অনাদরে নয়, ঘটনার বিস্তারিত বিবরণ সম্বন্ধে অজ্ঞতার ফলে তিনি অন্যান্য বালকগণকে জিজ্ঞাসা করলেন, এটা কি ঘটলো, কিভাবে ঘটলো? তখন বালকরা তখন বলল, কৃষ্ণ খেলা করার জন্য, হ্যাঁ, অনেক বড় স্থান অন্বেষণ করছিল, মানে একটা বড় জায়গা চাইছিল। তারপর সে বৃক্ষ দুটার মাঝখানে গিয়ে বৃক্ষ দুটাকে বক্রভঙ্গিতে, হ্যাঁ, নিশ্চল উদখুলটিকে তার নিচে দিয়ে, হ্যাঁ, বৃক্ষ দুটার গোড়ার মধ্যে দিয়ে জোরে টান দিয়েছে। হ্যাঁ, তারপর সে বৃক্ষ দুটি ব্রজের ভূমিতে, হ্যাঁ, পড়ে গেল এবং এত বড় একটা আওয়াজ সৃষ্টি হলো এবং তারা দুই দুইটা বৃক্ষ সামনের দিকে পড়ে গেল। তারপর সেখান থেকে তখন ব্রজবালকরা বলছে, গোপবালকরা বলছে, সেখান থেকে অগ্নিসম উজ্জ্বল, হ্যাঁ, দুটি খুব সুন্দর অঙ্গ বিশিষ্ট দুই ব্যক্তি এই ভগ্ন বৃক্ষ থেকে নির্গত হয়ে চতুর্দিকে প্রণাম জানালেন। হ্যাঁ, তারপর তারা কৃষ্ণের মহিমা কীর্তন করতে লাগলেন। অবশেষে সেই দুই ব্যক্তি উত্তর অভিমুখে প্রস্থান করলেন, তারা চলে গেলেন এদিকে। কৃষ্ণকে অনেক প্রণাম করলো, অনেক কিছু বললো, অনেক স্তুতি পাঠ করলো কৃষ্ণের, তারপর চলে গেল। কারা বলছে এগুলা? গোপবালকরা ওখানে ছিল। তারপর এই কথা শুনে নন্দ মহারাজ সহ বাৎসল্য ভাবযুক্ত সকলেই কৃষ্ণের পলাপ জ্ঞানে তা অবিশ্বাস করলেন, মানে এরা মনে হয় মিথ্যা বলছে, হ্যাঁ, এটা বিশ্বাস করতে পারছে না। অন্যরা কিন্তু তাদের হৃদয়স্থ দ্বিধা দূর করতে পারলেন না, তারা মানে বিশ্বাস কি, এইটা কি, এটা কি আমাদের নন্দ মহারাজের বেটা না অন্য কিছু, মানে তাদের মানে দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে, বুঝতে পারছে না কি করে হলো। তারপর আস্তে আস্তে অন্যরা এসে নন্দ মহারাজের সঙ্গে যুক্ত হলেন। কৃষ্ণকে বক্ষে ধারণপূর্বক তারা যমুনার নিত্যক্রিয়া সমাপনে তখন চলে গেলেন। পুত্রসহ স্নান করে তিনি ব্রাহ্মণগণের দ্বারা মাঙ্গলিক স্তব করেন। এত বড় একটা বিশাল ঘটনা ঘটে গেল না, এবার ব্রাহ্মণদের ডেকে নিয়ে আসো, তারা ব্রাহ্মণরা বিভিন্ন বৈদিক মন্ত্র উচ্চারণ করছেন মাঙ্গলিক। এবার এগুলি করলো, তাদেরকে উপহার দিল, সম্মান করলেন নন্দ মহারাজ। তারপর তিনি গৃহে, হ্যাঁ, এসে প্রাতরাস করলেন, কিছু টিফিন টিফিন করলেন। হ্যাঁ, কৃষ্ণ বিচ্ছেদের ফলে অসুখী হওয়ার কারণে এবং কৃষ্ণকে বন্ধনজনিত লজ্জার কারণে যশোদা গৃহ থেকে আর বের হচ্ছে না। কৃষ্ণের কাছে কেউ আসবে? আমি ওকে বেঁধে রেখেছি, দেখুন মা শাসন করেছে, পরে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, গৃহের অন্যান্য রমণীগণের সঙ্গে বাক্য আলাপও করছে না, চুপচাপ হয়ে গেছে, মা যশোদা বোবা হয়ে গেছে, কিচ্ছু বলছে না, মৌনতা হয়ে গেল, মানে নিজে নিজে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তারপর অন্যান্য রমণীরা যখন চলে গেলেন, সকল সমস্যার সমাধানকারী সম্মানিয়া রোহিণী দেবী রন্ধনশালায় সহায়িকাদের সঙ্গে তাকে পরিবেষ্টন করে থাকলেন।
তখন রোহিণী দেবী সেখানে চলে আসছে, তখন সবাই নিয়ে রোহিণী মাতা তার সঙ্গে সঙ্গ দিচ্ছে তখন। হ্যাঁ, তো এইভাবে নন্দ মহারাজ কৃষ্ণ বলরামকে নিয়ে এসে তাদেরকে মধুর বচনে আলাপ করতে করতে তাদের সঙ্গে কিছু খাওয়া দাওয়া করলেন। তো মাত্র 2 মুহূর্তের জন্য তিনি বিশ্রাম করলেন এই দুইজনার সঙ্গে, যারা কিনা মূর্তিমান পরমানন্দ, এই তাদের দুজনের সঙ্গে নন্দ মহারাজ বিশ্রাম করলেন। কোমল শয্যায় শয়নের মতো তাদের হৃদয় সন্তুষ্ট হলো। গোধূলি লগ্নে গোশালায় গমনপূর্বক তিনি গোদহনে পরিদর্শন করলেন। গৃহ থেকে সদা চিনি নিয়ে আসতেন, আর 2 বালককে তাদের সকালে অতি উপকারী টাটকা দুগ্ধ গোদুগ্ধ পান করাতেন, কি চিনি মিক্স করে। চিনি দিয়ে দুধ খেতে খুব মজা আসে, টাটকা দুধ নিয়ে চিনি দিয়ে মিক্স করে খাওয়াচ্ছেন, পান করালেন। তিনি তাদের কিভাবে কিছু অক্ষর লিখতে শিক্ষা দিলেন। এবার আস্তে আস্তে তাদেরকে 2 ভাইকে আদর করে করে নন্দ মহারাজ কিছু অক্ষর লেখা শেখাচ্ছেন। তো এভাবে ভগবান এই অর্জুন বৃক্ষকে উদ্ধার করলেন। অর্জুন বৃক্ষ মানে ব্রজভূমিতে ভূমিষ্ঠ করে সেখান থেকে নলকূপ আর মুনিগিরিকে উদ্ধার করলেন। এবং তিনি জগৎকে শিক্ষা দিলেন, ভগবান বন্ধনগ্রস্ত হয়েছেন প্রেমের দ্বারা, কিন্তু সে তাও জীব উদ্ধার কাজে। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, আমরা সবাই বন্ধনগ্রস্ত অবস্থায় আছি, প্রভুপাদের কৃপাতেই আমরা অন্তর্পক্ষে একটা রাস্তা পেয়েছি ভগবান কৃষ্ণের কৃপা নেওয়ার, এবং সেই উদ্ধারের রাস্তাটা পেলাম। এবার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন যে তোমরা শুধু নিজেরা উদ্ধার হলে হবে না, সকলকে উদ্ধার করো। কৃষ্ণ নিজে বন্ধন অবস্থা থেকে বুঝতে পারছে অন্যদের বন্ধন কি যন্ত্রণা, তো সেরকম আমাদেরও, আমরা যে বন্ধন অবস্থায় আছি কি যন্ত্রণা সেটা বুঝতে পারছি শাস্ত্রের মাধ্যমে, ভাগবতের মাধ্যমে, ভক্ত সঙ্ঘের মাধ্যমে, হরিনামের মাধ্যমে। আমাদেরকে ভগবান গুরুর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তো আমরাও অন্যান্য যারা এখনো বদ্ধ অবস্থায় আছে তাদেরকে জাগানোর জন্য মহাপ্রভু বলছেন, জীব জাগো জীব জাগো গোরা চাঁদে বলে, কত নিদ্রা যাওয়া মায়া পিসা চিরে কোলে। সেই জন্য আমাদের মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্য সবার কাছে এগিয়ে গিয়ে তারা, আমরা যে সবাই বন্ধনগ্রস্ত অবস্থায় আছি সেটা আমাদের সবাইকে জানাতে হবে। আমরা নিজেরাই ভুলে গেছি যে আমরা বন্ধন অবস্থায় আছি, সেটা জানিয়ে সবাই যেন বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, তার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। তো আজকের লীলাটা আমি এখানে শেষ করলাম, পরবর্তীতে আরও কিছু লীলা আছে, এগুলো আগামীকাল বলার চেষ্টা করবো। ওকে, জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ কানাই ভগবান কি জয়, শ্রী শ্রী দাদা দামোদর কি জয়, গৌর প্রেম। প্রণাম। প্রভু, আমি তোমার প্রবচন সেখানে অসংখ্য শিক্ষা ছিল, সেই শিক্ষা গুলো আমরা যেন জীবনে গ্রহণ করতে পারি, প্রার্থনা রাখি পরমপিতার কাছে শিক্ষা চরণে। আর ছন্দে আজকের উপলব্ধি শেয়ার করছি, প্রভু ক্ষমা করবেন বুদ্ধিটি আমার। ভাগবতম থেকে হিংসায় হিংসা বাড়ে, ভালোবাসায় ভালো হয়, শিক্ষাগুরুর প্রবচনের আজকে পাঠে কয় এটুকু। আর বলরাম লীলা থেকে কৃষ্ণ বাধা উদুপ হলে বলরাম এসে দেখে আস্ফালনের সংকর্ষণ, আমি হুঙ্কারের শিমুখে দাদায় পেয়ে কান্না বাড়ে, কে বেঁধেছে তোকে, ব্রজভূমি ধ্বংস করব বলে দেখ আমাকে। মা এসে কয় কে গো তুমি শুনি বলো একবার, উপ আসে কয় আহা মরি দেবতারা হাজির হলো এইবার। মায়ের ভয়ে দাদা নিশ্চুপ, ভাইকে দেয় মন্ত্রণা, অন্যায় করিস শাস্তি দেয়, কথা তো আর শুনবি না, আবার আকুতি মার চরণে খুলে দাও এ বন্ধন, মা শোনে না কোনো কথা, অসহায় করে ক্রন্দন। ভগবান ভক্ত বৎসল করুণাময় কৃপা সিন্ধু, বাধা থেকেও মঙ্গল সাধন, কমে না কৃপা এক বিন্দু। যশোদা তখন আপন কাজে দেখভালে বালক অন্য, গোপাল পাঠায় তাদেরকেই মাখন আনার জন্য। প্রেম দিয়ে বাধা ভগবান কোমরের দড়ি তবু খোলে না, বন্ধনের যে কি যাতনা কৃষ্ণ কিছুতেই ভোলে না। অর্জুন বৃক্ষ মাঝে ধীরে ধীরে আসে, শিকড় সহ উৎপাটিত বৃক্ষ নারদ অভিশাপ নাশে, বিকট চিৎকারে সমাগত যত প্রিয়জন
নন্দ বাবাও সন্ত্রস্ত, দ্রুত খোলে বন্ধন, অনেক কথা শ্রবণ করে মাঙ্গলিক ক্রিয়া করে, যশোদা মা মৌন ব্রতে এবার লজ্জা ধরে। আমরা সবাই মায়ায় বাঁধা, জগৎগুরুর করুণা, শপথ সংকল্প, আজকে তাই ইস্কন ছেড়ে যাব না। কলিযুগে সেই কৃষ্ণ মহাবদান্যয়, মহাপ্রভু দয়াময়, শ্রীচরণে ভক্তি প্রেম সবাকার যেন হয়। প্রণাম, প্রভু ক্ষমা করবেন। হরি বল। বাদ কি যায়, ধন্যবাদ মাতা, খুব সুন্দর। তো আজকে আমাদের লীলা কথা এবং ভাগবত এখানে বিরাম দিচ্ছি। তো সকলের কাছে অনুরোধ, ভক্তরা অনেকে হয়তো বিভিন্ন অসুবিধা আছে বা বিভিন্ন কারণে আসতে পারছেন, আপনারা সবাই চুপচাপ না থেকে সকলকে সহযোগিতা করুন। ভেদ দৃষ্টি আমরা আজকে শুনলাম যে ভেদ দৃষ্টি ত্যাগ করতে হবে। আমি শুধু একা শুনবো না, সবাইকে শোনানোর চেষ্টা করবো, যারা যারা আমাদের সঙ্গে আছেন, যারা যারা আসতে পাচ্ছেন না তাদেরকে সহযোগিতা করুন। তাহলে কী সমস্যা, যদি বিশেষ অসুবিধা হয় আমাকে ওর সঙ্গে যোগাযোগ করাই দিন। হ্যাঁ, ফোন করতে বলবেন, যে কোনো কারো অসুবিধার জন্য ফোন করবেন, অসুবিধা নেই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আজকে এখানে বিরাম দিচ্ছি। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজ, জয় সমস্ত ভক্ত। হরে কৃষ্ণ, এভাবে প্রভু আমাদের কৃপা করবেন, প্রভুকে ধন্যবাদ প্রণাম যে প্রভু আমাদের প্রতিদিন আমাদের কিভাবে আমরা ভক্তি জীবনে টিকে থাকবো প্রভু আমাদের সেই শিক্ষায় দিচ্ছেন। আর প্রতিদিন যে ভাগবতমের রস আমাদের আস্বাদন করাচ্ছেন, আমরা আজকে ভাগবতমে কি দেখলাম, যে ভাগবতমে আমরা জানলাম যে মা অর্থাৎ আমাদের যে পরিবারে আরো সদস্য আছেন তাদেরকেও আমাদের একইভাবে সম্মান করতে হবে, কেননা তারাও সেইভাবে সম্মান করেন। কৃষ্ণ এখানে আমাদেরকে লীলা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর আমরা দামোদর লীলাতে যেটা আমি উপলব্ধি করেছি যে ভগবান ভগবানই, তার বন্ধন আর বন্ধন মুক্তি একই অবস্থা, অর্থাৎ বন্ধন থেকেও তিনি যারা বৃক্ষ হয়েছিলেন, আচ্ছাদিত চেতনা হয়েছিল, যারা অভিশপ্ত হয়েছিল তাদেরকে মুক্তি করে দিলেন। হরে কৃষ্ণ, সকলেই উপস্থিত থাকবো এখন আমার পরবর্তীতে।